করোনা পরিস্থিতির কারণে কাল থেকে শুরু হচ্ছে সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন। প্রথম দফার লকডাউনের শেষ দিনে সড়কে আজ ব্যাপক জনসমাগম। লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধির শর্ত নিয়েই শপিং মল দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। ঈদের আগাম বাজার সারছেন সাধারণ মানুষ। মার্কেটগুলোর প্রবেশমুখেও দেখা যায়নি জীবাণুনাশক কিংবা সুরক্ষার সামগ্রী। মাস্ক ছাড়াই অনেকে বের হয়েছেন। একই অবস্থা হাট আর কাঁচাবাজারেও। জনসমাগম বাড়লেও প্রশাসনের ঢিলেঢালা ভাব সবখানে। কোথাও দেখা যায়নি সংক্রমণ আইন প্রয়োগের ঘটনা। দর্শক, লকডাউনের আজকের পরিস্থিতি মূলত কেমন যাচ্ছে সেটি আমরা জানব রাজশাহী থেকে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মদুদ রানা। আপনার কাছে জানতে চাই রানা, যে স্বাস্থ্যবিধি মানাতে যে সংক্রামক আইনের কথা বলা হয়েছিল সেটি আসলে মাঠ পর্যায়ে তার কোনো প্রয়োগ বা বাস্তবায়ন আপনি দেখছেন কিনা, এবং সার্বিক লকডাউনের প্রথম পর্যায়ের শেষ দিন আজকে রাজশাহীতে কেমন পরিস্থিতি? জোহা, আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে রাজশাহীর উপর দিয়ে যে তাপদাহ বয়ে যাচ্ছে সেটি কখনো তীব্র কখনো মাঝারি, এবং এই প্রচণ্ড তাপ উপেক্ষা করেই সাধারণ মানুষ কিন্তু আসলে বাইরে বের হয়েছেন। আমি কিছুক্ষণ আগেই আসছিলাম সাহেববাজার দিয়ে, সাহেববাজার এবং সাহেববাজার থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত পুরোটাই জ্যাম, এবং আমি যে এখন যেখানে আছি সেটি রাজশাহী আরডিএ মার্কেট। আপনি যদি একটু ভিড় দেখেন তাহলেই চিত্রটা বুঝতে পারবেন। এখানে সাধারণ মানুষ এই তীব্র গরম উপেক্ষা করেই তারা তাদের যে প্রয়োজনীয় পণ্য সেগুলো কেনাকাটা করছেন, এবং সেখানে স্বাস্থ্যবিধি মানার আসলে কোনো উপায় নেই। তারা গায়ে গা লাগিয়ে গা ঘেঁষাঘেঁষি করেই তাদের পণ্য কিনছেন, এবং এখানকার ক্রেতা বিক্রেতা আসলে উভয়েরই আসলে এই ব্যাপারে কোনো বিকার নেই। তারা বারবারই বলেন যে তারা স্বাস্থ্যবিধি মানবেন, সেটি আসলে কখনোই হয় না। এবং এই যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেটি মানাতেও যে খুব বেশি কার্যকরী উদ্যোগ রয়েছে তেমনটি কিন্তু না। আপনি যেমন বলছিলেন যে সংক্রামক আইনের ব্যবহার কিংবা ভ্রাম্যমাণ আদালতগুলোর অভিযান, সেটি আছে, সেটি প্রত্যেক দিনই নগরীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি রয়েছে। কিন্তু যে মার্কেটগুলোতে এবং যেখানে জনসমাগম বেশি সেখানে কিন্তু খুব বেশি একটা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি কিংবা সংক্রামক আইনের যে ব্যবহার সেটি আসলে করা হচ্ছে না। স্থানীয়রা বা ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু সেক্ষেত্রে ক্রেতাদেরকেও আসলে তারা মানাতে পারছেন না, এবং এর ফলে স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন যে যেহেতু পাশের দেশ ইন্ডিয়ার যে অবস্থা, এবং সেইখান থেকেও আসলে আমাদের কোনো শিক্ষার নেয়ার নজির নেই, এবং যার ফলশ্রুতিতেই আজকের এই চিত্র। জোহা, বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ মদুদ রানা এখন যোগ দেওয়ার জন্য। রাজশাহী থেকে আমাদের এই সহকর্মী জানাচ্ছিলেন। দর্শক, এবার আমরা যাচ্ছি পাটুরিয়াঘাটে, সেখান থেকে সহকর্মী বিএম খোরশেদ যোগ দিচ্ছেন। খোরশেদ, ঘাটের আজকের পরিস্থিতি আসলে কেমন? বিশেষ করে জানতে চাইছি যে যাত্রী পারাপার সেটি কি এখনো চলছে? অ্যাম্বুলেন্স কিংবা রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারের ক্ষেত্রে যে সীমিত আকারে যে চলাচল সেটা আমরা যতটা পাটুরিয়া ঘাটে করা করে দেখছি প্রশাসনিক, কিন্তু দোলদিয়া ঘাট থেকে যে কয়েকটি ফেরি পাটুরিয়া ঘাটে এসেছে আমরা প্রত্যেকটি ফেরিতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখেছি, এবং ব্যক্তিগত গাড়িও কিন্তু পারাপার হচ্ছে। এবং বিএডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন যে তারা যখন রোগীবাহী এবং লাশবাহী অ্যাম্বুলেন্স যখন পারাপার করে আসলে যাত্রীরা আসলে হুমড়ি খেয়ে পড়ে, এই বিষয়টি আসলে জোয়া বলছে। এবং আমরা এই প্রতিদিনই কিন্তু পাটিয়া দোলদিয়া নৌ রুটে কিন্তু স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে এবং মানুষ কিন্তু পারাপার হচ্ছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ঢাকামুখী মানুষের স্রোত সবচেয়ে বেশি। জোয়া, বিএম খোরশেদ আমাদের এই সহকর্মী জানাচ্ছিলেন পাটুরিয়া ঘাট থেকে। সেখানে শুধু যাত্রী পারাপার না, ব্যক্তিগত গাড়িও পারাপার হচ্ছে।